হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাশট্যাগ মীরা ওয়ান্ডারলেস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আসার কারণটা হচ্ছে এটাই যে আজকে আমি আর এখন সন্ধ্যে 6টা বাজে, আর আজকে আমি হঠাৎ করে এই সময় এই কারণে এলাম কারণ আমি এখন যাব বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়িতে মেকআপ করছি কি শাড়ি পরছি সেটাই আজকে তোমাদের দেখাবো। তো এখন বাজে 7টা আর আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর রেড কালারের একটা নেল পলিশ পরেছি। তো তোমরা বলবে কালারটা কেমন লাগছে আমাকে। তো দেখো আমি একটু হেয়ার ড্রাই করে নিচ্ছি। তো আমার হেয়ার ড্রাই হয়ে গেছে আর আমার এখন আমি আই মেকআপে চলে এসেছি। আমার বেসিকটা হয়ে গেছে, মানে বেসটা আমি কমপ্লিট করে ফেলেছি। তো আমি ফরএভার 52 ইউজ করেছি আর সুগার তার সাথে মানে ফেস পাউডারটা আমি ইউজ করেছি, আর ফাউন্ডেশন হচ্ছে ফরএভার 52। আর এখন আমি আই মেকআপটা যেটা করছি সেটা আমি আই ম্যাজিক প্যালেট থেকে করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি আমার হয়ে এসছে, অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আই মেকআপটা আমি মানে প্রফেশনাল ভালো করে করারই চেষ্টা করছি। আর আমি আইলাইনার যেটা ইউজ করব সেটা হচ্ছে কাজল আর আইলাইনার সবই আমি হুডা বিউটির ইউজ করেছি, কারণ হুডা বিউটিটা খুব ভালো। তো ওটার ইউজ তো ব্লাশারটাও আমি ফরএভার 52 ইউজ করেছি আর হাইলাইটারও তাই। তো দেখো আমার মেকআপটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। আর আমি যেটাতে মেকআপ করছি মানে যে ব্রাশগুলো সেগুলো বেলির ব্রাশ। তো একটা সেট ছিল 2000-এর মধ্যেই, মানে আমি পেয়ে গেছি অনলাইনে পারচেস করেছিলাম। তো দেখো আমি পুরো কমপ্লিট রেডি হয়ে গেছি, এখন স্টাইলটা করতে বাকি আছে। তো আমি জাস্ট একটা নিজের মতো করে একটা বান করে নেবো, মানে উঁচু করে একটা পনিটেল করে নেবো, ব্যাস আর কিছু সেরকম। তো দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, কমপ্লিট হয়ে গেছি, আর এখন জাস্ট আমি আমার ব্যাগটাকে ঠিক করছি। তো আমি চুলটাকে এইভাবে বেঁধেছি, তোমরা দেখো। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো।